যা সৃষ্টি আছে তা ধ্বংস আছে, এক চিরন্তন সত্য। ঠিক একইভাবে পৃথিবীও প্রতিদিন ক্রমশ এগিয়ে চলেছে ধ্বংসের দিকে। এই নিয়ে বিশ্ববিখ্যাত পদার্থবিদ ও কসমোলজি স্টিফেন হক বহু ভবিষ্যবাণী করে গেছেন। পৃথিবীর এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দিনরাত পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরাও। আর এই গবেষণার মাধ্যমে উঠে এসেছে বেশ কিছু তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন যে ঠিক এই কারণের জন্য ধ্বংস হতে পারে পৃথিবী। মানবতার বিলুপ্তি, প্রযুক্তি উন্নতি সঙ্গে সঙ্গে স্থিতিশীল হয়ে উঠবে মানুষের জনসংখ্যা, এমনটাই দাবি বিজ্ঞানীদের। প্রযুক্তির প্রতি মানুষ এতটাই অভ্যস্ত হয়ে উঠবে যার ফলে মানব সভ্যতার দিন শেষ হবে, তার বদলে বিশ্বজুড়ে রাজত্ব করবে রোবটরা। এমনকি প্রফেসর হকিংও এই কথা জানিয়েছেন। বিজ্ঞানীদের মতে মানুষের হাতে তৈরি রোবটরাও একদিন মানব সভ্যতা ধ্বংস করবে, ফলে পৃথিবী থেকে একদিন মানব জাতি বিলুপ্ত ঘটবে। আগ্নেয়গিরি, সারা পৃথিবী জুড়ে রয়েছে কয়েকশত আগ্নেয়গিরি, যার মধ্যে রয়েছে স্তুপ্ত ও জীবন্ত আগ্নেয়গিরি, যার সংখ্যা প্রায় 500 মতো। বিজ্ঞানীদের এক অংশ দাবি সুপার আগ্নেয়গিরি জেগে উঠলে তা পরিমাণ ভয়াবহ হবে। এই 500টি আগ্নেয়গিরির মধ্যে এমন 4টি আগ্নেয়গিরি রয়েছে যা চোখের পলকে পৃথিবীকে পুড়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আর এই 4টি আগ্নেয়গিরির নাম এই সুপার আগ্নেয়গিরি। এই 4টি আগ্নেয়গিরি হলো জাপানে আয়েরা কালদেরা, নিউজিল্যান্ডে টাইপো, আমেরিকায় ইয়েলোস্টাইন ও ইন্দোনেশিয়া লেক টোবা। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি হলো আমেরিকার ইয়েলোস্টাইন, এটি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুপার আগ্নেয়গিরি। এই 4টে সুপার আগ্নেয়গিরির মধ্যে যে কোনো একটি জেগে উঠলে বা লাভা উদ্গত হলে প্রায় 200 মিলিয়ন সালফিউরিক অ্যাসিড বের করার সম্ভাবনা, যার ফলে শুধু পৃথিবী নয় ক্ষতি হবে সূর্যেরও। জৈব অস্ত্র, বিজ্ঞানীরা মনে করেন মানুষের গবেষণার ফলে সৃষ্টি হবে এমন কিছু ভয়াবহ জীবাণু বা ব্যাকটেরিয়া যা এক ভয়ঙ্কর রূপ নেবে, যার ফলে জীবজগতে নেমে আসবে প্রায় চরম বিপর্যয়। বর্তমান সময় যেমন করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনই কিছু ভাইরাস প্রভাবে ধ্বংসের মুখে পড়তে পারে গোটা জীবন সমাজ, আর যার ফলে ধ্বংস হবে পৃথিবী। মহাজাগতিক বিস্ফোরণ, পৃথিবীর ধ্বংসলীলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ধ্বংসের মুখে পড়তে চলেছে সৌরজগৎ সহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। বিজ্ঞানীদের মতে মহাকাশে পরপর এমন কিছু বিপর্যয় হচ্ছে যার প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে সৌর পরিবার। জ্যোতিষবিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবী থেকে মাত্র 39 মিলিয়ন আলোক বর্ষ দূরে বিশ্বের বৃহত্তম বিস্ফোরক ঘটেছে, আর তা শনাক্ত করা সম্ভব হয়েছে। বিগ ব্যাং এরপর একটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বিস্ফোরণ। জ্যোতিষবিজ্ঞানীরা বলেছেন যে বিস্ফোরণ ছায়াপথ ক্লাস্টার MS 0735+78 এর বিস্ফোরণ চেয়ে 5 গুণ বেশি শক্তি নির্গত হয়েছিল। পৃথিবী থেকে এর দূরত্ব অনেকটাই বলে তেমন কোনো প্রভাব পড়েনি, তবে ক্রমাগত মহাকাশে এই ধরনের বিস্ফোরণ ঘটতে থাকলে তা এই পৃথিবী সহ সৌরজগতে অস্তিত্বটুকু টিকে রাখবে না। সৌরঝড়, সূর্যের উপস্থিতি পৃথিবীর টিকে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন, এটা খুব সাধারণ বিষয়। সৌরশক্তি যা খুব দ্রুত পৃথিবীতে এসে উপস্থিত হয়, যা পৃথিবীর প্রাণের অস্তিত্ব টিকে রাখার জন্য গুরুত্বপূর্ণ। এই সূর্যরশ্মি থেকে নির্গত হওয়া সোলার মার্ক, যা সূর্য থেকে নির্গত হওয়া সবচাইতে শক্তিশালী এক রশ্মি, এই আলোরশ্মি খুব দ্রুত আঘাত আনতে পারে পৃথিবীতে, আর এত তাপ প্রভাবে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী। এই ছিল পৃথিবীর ধ্বংস হওয়ার 4টি কারণ।